رب العالمين بلسن إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين আল্লাহ তাআলা বলছেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদ নিশ্চয়ই ফেরাউন জমিনে অদ্ভুত আচরণ আরম্ভ করেছিল ফেরাউন বিদ্রোহ করে বসেছিল আর এমন বিদ্রোহ করেছিল বিদ্রোহ করতে করতে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি হচ্ছি সবচেয়ে বড় খোদা ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছিল শুধু তাই নয় ওয়াজালা আহলাহা শিয়া সে তার জনপদের তার এলাকার মানুষগুলোকে বিভক্ত করে রেখেছিল ক্ষমতায় থাকার জন্য তার জনপদের তার এলাকার সবাইকে সে বিভক্ত করে রেখেছিল কারণ বিভক্ত রাখতে পারলে ঐক্যবদ্ধ শক্তি ছাড়া কখনো ফেরাউনদেরকে তাদের ফেরাউনের সাম্রাজ্য থেকে নামানো যায় না এজন্য ফেরাউন যে রুলস যে নীতি অবলম্বন করেছিল ওয়াজালা আহলাহা শিয়া বিভক্ত করো শাসন করো এই নীতি অবলম্বন করেছিল এর পৃথিবীতেও ফেরাউনরা এই নীতি অবলম্বন করে আজকের দুনিয়ার ফেরাউন রূপী যত মানুষ আছে তারাও দেশে 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 এলাকায় এলাকায় মারামারি লাগায়া দেখা যায় মানুষদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে রাখে ১৯১৭ সালের আগ পর্যন্ত গোটা পৃথিবী খেলাফতের অধীনে ছিল আপনারা জানেন মুসলমানরা একটি খেলাফত ব্যবস্থার অধীনে ছিল মুসলমানরা যখন খেলাফত ব্যবস্থার অধীনে ছিল মুসলমানরা তাদের খেলাফতের অধীনে থাকা দেশগুলোতে নির্দ্বিধায় ঘোরাফেরা করতে পারত ব্রিটিশরা দুইটা বিশ্বযুদ্ধ আমাদেরকে শেষ করে দিয়েছে আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা পশ্চিমারা এবং তাদের কিছু গোলামরা বিশ্বযুদ্ধ লাগিয়ে ওই যে বললাম ডিভাইড এন্ড রুলস আলাদা আলাদা করে দিল আলাদা থাকায় কি ক্ষতিটা হয়েছে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আমি এখন আমার মুসলমান দেশগুলোতে যেতে হলে ভিসা করা লাগে এত সহজ না কিন্তু যদি আমরা মুসলিম রাষ্ট্রগুলো এক খেলাফতের অধীনে থাকতাম কোনো পাসপোর্ট লাগতো না আমরা সকল দেশগুলোতে এই যে আমাদের ছেলেরা হাফেজ হয়েছে এরা এখন সৌদি আরবে গিয়ে মক্কা ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে ডিভাইড এন্ড রুলস হয়ে যাওয়ায় আমরা বিভক্ত হয়ে গেলাম আমার বাড়ি সিলেটে আমার অনেক আত্মীয় স্বজন ইউরোপ আমেরিকায় থাকে ইউরোপের অনেক বহু দেশ আছে এক দেশের ভিসা থাকলে বাকি দেশগুলোতে এমনিতেই যাওয়া যায় যারা এখন পৃথিবীকে সিভিলাইজেশন শেখাচ্ছে তারা অন্যদেরকে বিশেষ করে মুসলিমদেরকে বিভক্ত করে রেখে তারা নিজেরা দেখেন না ওরা নেটো বানিয়েছে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে বিভক্তির বেড়াজালে আবদ্ধ করে দিয়ে বর্তমানে মুসলমানদেরকে এরা পৃথিবীতে গোলামে পরিণত করেছে এরা দুনিয়ার বর্তমান ফেরাউনি চরিত্র এই ফেরাউনের কথা আল্লাহ বলছেন সে তার এলাকার সবাইকে বিভক্ত করে রেখেছিল কারণ যদি আলাদা আলাদা সবাই থাকে তাহলে এটা ফেরাউনের জন্য সুবিধা এই জন্য নব্য ফেরাউনি চরিত্র যারা ধারণ করে তারাও কিন্তু সব সময় জনপদের মধ্যে মানুষদেরকে বিভক্ত রাখতে চায় কারণ এক হয়ে গেলে অসুবিধা আছে আর ফেরাউন তার এলাকায় একটা দলকে দুর্বল করে রেখেছিল যে দলকে দুর্বল করে রেখেছিল সেই দলের নাম হলো বানু ইসরাইল জুড়ে বলতে হবে সেই দলের নাম কি বানু ইসরাইল এই বনে ইসরাইলকে ফেরাউন কেন দুর্বল করে রেখেছিল এবার সেই ঘটনাটা আমি কোরআন থেকে বলবো বলবো তার আগে আমি ফেরাউনের পরিচয় দিই ফেরাউন কোনো ব্যক্তির নাম না ফেরাউন হচ্ছে রাষ্ট্রপ্রধানের উপাধি যেমন গণতান্ত্রিক দেশগুলোতে যেখানে সংসদীয় শাসন ব্যবস্থা সেখানে দেশের প্রধান হচ্ছেন প্রাইম মিনিস্টার কোনো কোনো দেশে প্রেসিডেন্ট তো প্রাইম মিনিস্টার কি কারো নাম
কথা বলছেন না কেন প্রেসিডেন্ট কি কারো নাম এটা নাম না যেমন আমার পাশে দুইজন চেয়ারম্যান সাহেব আছেন একজন ভাইস চেয়ারম্যান একজন ইউনিয়ন চেয়ারম্যান এটা কি উনাদের নাম না এটা উনাদের পদবি এটা উনাদের ফেরাউন ছিল তৎকালীন সময়ে মিশরের রাষ্ট্রপ্রধানদের নাম মিশর যারা শাসন করত সেই সকল রাজা বাদশাদের পদবি ছিল কি মুসা নবীকে আল্লাহ তাআলা ফেরাউনদের শাসনকালে মিশরে পাঠিয়েছিলেন নবী বানিয়ে ফেরাউন আবারো বলছি কারো নাম না মুসা নবী তিনি তার জীবদ্দশায় দুইজন ফেরাউন পেয়েছেন কয়জন ফেরাউন এর মধ্যে প্রথম ফেরাউনের নাম হচ্ছে সেকেন্ড রামেসেস সেকেন্ড রামেসেস দ্বিতীয় রামেসেস সে মারা যাওয়ার পরে তার ছেলে তার ব্যাপারে দুইটা নাম এসেছে একটা হলো মানেপ্তা আরেকটা হচ্ছে মারনেপ্তা এই দুটুর কোন একটা নাম হবে এই বাপ বেটা দুইজন প্রথমে ছিল বাপ বাপ মরার পর তার ছেলে রাজতন্ত্র ছিল তখন তো রাষ্ট্রপ্রধানদের নাম কি ছিল ফেরাউন ফেরাউন বা ফেরাউনরা এই মিশরকে দখল করেছিল বনু ইসরাইলদের থেকে এর আগে বলে ফেলি বনু ইসরাইল কারা ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হলো আবুল আম্বিয়া তিনি হচ্ছেন নবীগণের পিতা কারণ আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সবচেয়ে বেশি নবী রাসূল আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বংশে পাঠিয়েছেন সুবহানাল্লাহ আমাদের নবীও এসেছেন সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরার পেট থেকে জন্ম নিয়েছেন ইসমাঈল ইসমাঈল এবং ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা এই দুইজনকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে দিয়ে এসেছেন মক্কা নগরীতে তাদেরকে কেন্দ্র করে মক্কায় একটা সভ্যতা তৈরি হয়েছে ইসমাঈল আলাইহিস সালামের বংশে আর কোনো নবী আসে নাই এসেছেন একেবারে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু ইব্রাহিম আলাইহিস সালামের আরেক স্ত্রীর নাম সারা নাম কি উনি বন্ধা ছিলেন শেষ বয়সে এই বন্ধা নারীর ঘরে সন্তান দিলেন কে তার ঘরে জন্ম নিয়েছেন ইসহাক বলেন নাম কি এরা থাকলেন কোথায় বর্তমান ফিলিস্তিন ফিলিস্তিনের কেনানে ফিলিস্তিনে ইসহাকের ছেলে হলো নাম রাখা হলো ইয়াকুব ইয়াকুব আলাইহিস সালামকে বলা হতো ইসরাইল এটা হিব্রু ভাষার শব্দ এর অর্থ হলো আল্লাহর বান্দা উনার ১২ জন ছেলে ছিল ইয়াকুব আলাইহিস সালামের কয়জন ছেলে ছিল ১২ জন উনার সন্তানদেরকে বলা হয় বনু ইসরাইল বা ইসরাইলের সন্তানরা ইউসুফ আলাইহিস সালাম কিন্তু এই ইয়াকুব আলাইহিস সালামেরই ছেলে তার ১০ ভাইরা হিংসা করে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়েছিল আমি সংক্ষেপে বলছি ওই কুয়া থেকে উঠায়া আল্লাহ কি কুদরত কি কুদরতি ব্যবস্থাপনা করলেন ওই কুয়া থেকে উঠায়া প্রথমে মিশরের রাজদরবারে এরপরে জেলখানা জেলখানা থেকে বের করে মিশরের ক্ষমতায় আল্লাহ বসায় দিলেন সুবহানাল্লাহ কইতে মন চায় না ইউসুফ আলাইহিস সালাম এবার মিশরের ক্ষমতায় তার বাবা ভাইয়েরা সবাই আছেন ফিলিস্তিনে ফিলিস্তিনে গভীর সংকট দুর্ভিক্ষ দেখা দিল সেখান থেকে তার ভাইয়েরা যখন আসলেন এখানে লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলছি তখন ইউসুফ নবীর পরিচয় পাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম তার অন্যান্য ভাই এবং বাপকে বাবাকে নিয়ে আসলেন কোথায় ফিলিস্তিন থেকে কোথায় মিশরে বলেন কোথায় এবার মিশরে বনি ইসরাইলরা শাসন করা আরম্ভ করলো বনি ইসরাইলরা মিশরের স্থানীয় না ফিলিস্তিন থেকে এসে মিশর শাসন আরম্ভ করলো কয়েক শতাব্দী যাওয়ার পরে ফেরাউনরা বনি ইসরাইলদের উপরে বনি ইসরাইলদের সাথে যুদ্ধ করে বনি ইসরাইল দিকে হটায়া ফেরাউনরা এবার মিশরের ক্ষমতা দখল করল ফেরাউনরা মিশরের ক্ষমতা দখল করার পরে বনি ইসরাইলরা যেন আর কখনো ক্ষমতায় আসতে না পারে এদের উপরে নানাবিধ জুলুম নির্যাতন আরম্ভ করল এইরকম করে কয়েক শতাব্দী চলল জুলুমে অত্যাচারে চতুর্দিকে ভরে গেল বনি ইসরাইলরা নির্যাতিত নিপীড়িত এমন সময়ে মুসা নবীর আগমনের সময় হলো সুবহানাল্লাহ পড়ে
এর মধ্যে ফেরাউন একটা স্বপ্ন দেখলো, মূল ঘটনা শুরু হয়ে গেছে, শুনতেছেন তো আপনারা? এর মধ্যে ফেরাউন একবার স্বপ্নে দেখলো বাইতুল মুকদ্দাসের দিক থেকে বিরাট একটা অগ্নি শিখায় এসে, ফেরাউনের বংশের নাম ছিল কিপ্তি বংশ, কিপ্তি বংশের ঘর বাড়িগুলো জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ভস্মীভূত করে দিচ্ছে, কিন্তু বনে ইসরায়েল বংশের কারো ঘর বাড়ি জলে পুড়ে ছাই হয় নাই, তাদের ঘর বাড়িগুলো অক্ষত। এই স্বপ্ন দেখার পরে সে বড় দুশ্চিন্তায় পড়ে গেল, সে তার রাজ্যের স্বপ্ন বিশারদদেরকে আহ্বান করলো, আহ্বান করে বলল আমি যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নের তাবির ব্যাখ্যা আমাকে জানিয়ে দাও। জ্যোতিষীরা বলল আপনি যে স্বপ্ন দেখেছেন এর ব্যাখ্যা হলো অতি শীঘ্রই বনি ইসরায়েল থেকে এমন একটি শিশু জন্ম নিবে যেই শিশুর মাধ্যমে ফেরাউনের সাম্রাজ্যের পতন হবে। এই কথা শোনার পরে ফেরাউনের টেনশন বাড়লো না কমলো? আস্তে বলবেন না, জুড়ে বলেন বাড়লো না কমলো? দুশ্চিন্তা বেড়ে গেল, টেনশন বেড়ে গেল, মন্ত্রী পরিষদের সভা আহ্বান করল, মন্ত্রী পরিষদের সভা আহ্বান করে সবার কাছে সিদ্ধান্ত চাইল, তারা সিদ্ধান্ত নিল বনি ইসরায়েল থেকে কোনো শিশু জন্ম নিলে সেই শিশুর মাধ্যমে যেহেতু আগামীতে আমাদের সাম্রাজ্য হারানোর ভয় আছে, সুতরাং এখন থেকে বনি ইসরায়েল বংশে যদি কোনো সন্তান জন্ম নেয় তাহলে আমরা রাজ্য থেকে ধাত্রী নিয়োগ করব, ধাত্রীরা গিয়ে বাড়ি বাড়ি তালাশ করবে, ছেলে সন্তান হলে জন্মের পরে সাথে সাথে জবাই করে মেরে ফেলবে, মেয়ে সন্তান হলে রেখে দিবে, এরা বড় হলে এদেরকে আমরা দাসী বানাবো। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কি আমার বানানো কথাগুলো? মোল্লার না আল্লাহর? আস্তে বলবেন না, জুড়ে বলেন মোল্লার না আল্লাহর? যে আয়াত আমি তিলাওয়াত করলাম এই আয়াতে আল্লাহ বলেছেন ইউদাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ি নিসাআহুম, ছেলেদেরকে জবাই করে ফেলা হতো, মেয়েদেরকে রেখে দেওয়া হতো। এই রকম করে এক বছর দুই বছর নয়, বহু বছর চলতে লাগলো। যখনই বনি ইসরায়েল বংশে কোনো ছেলে সন্তান জন্ম নেয় সাথে সাথে তারা জবাই করে হত্যা করে ফেলে। ফেরাউন নামে এখন দুনিয়ায় কেউ নাই, কিন্তু এখনো ফেরাউনের চরিত্র লালন করে এমন বহু মানুষ আছে যারা ক্ষমতা হারানোর ভয়ে ভালো ভালো মানুষগুলোকে হত্যা করে ফেলে। দেখেন না ফিলিস্তিনে এই অসভ্য বর্বর ইহুদিগুলো ফিলিস্তিনের নিরীহ বাচ্চাগুলো পর্যন্ত হত্যা করে ফেলে। আরো পৃথিবীতে বহু ফেরাউন আছে যারা থাকলে পরে ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা আছে, নিরপরাধী মানুষগুলোকে অপরাধীর তকমা লাগাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেয়। এই রকম ফেরাউন এদের চরিত্র আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, এরা মানুষ হত্যাকারী, নির্বিচারে এরা মানুষকে হত্যা করে ক্ষমতার জন্য। মানুষ হত্যা করা এটা ভালো মানুষের বৈশিষ্ট্য নয়, এগুলো হচ্ছে ফেরাউনি চরিত্রের মানুষের বৈশিষ্ট্য। এইরকম এক বছর দুই বছর চলল না, বেশ কয়েক বছর চলতে লাগলো। এখন নতুন করে একটা সমস্যা দেখা দিল, যারা যুবক ছিল এরা বুড়া হয়ে গেল, বুড়া মানুষ মরে গেল। নতুন করে ফেরাউন তার মন্ত্রী পরিষদ আহ্বান করলো, মন্ত্রী পরিষদের মন্ত্রীরা বলল কি ব্যাপার কি ব্যাপার, এই যে আমরা ছেলেগুলো হত্যা করে দিচ্ছি, ছেলেগুলো হত্যা করার কারণে এখন তো আমরা কোনো চাকর বাকর খুঁজে পাচ্ছি না, চাকরির জন্য পরিশ্রমের জন্য দিন মজুরের জন্য তো কিছু মানুষ দরকার, এই জন্য তারা নতুন করে আহ্বান করলো হত্যাকাণ্ড বন্ধ করা দরকার, হত্যাকাণ্ড বন্ধ করা দরকার, এখন কি করা যায়? পরামর্শ দেওয়া হলো তাহলে এক বছর হত্যা করা হবে আর আরেক বছর বিরতি দেওয়া হবে। যেই বছর মুসা নবীর জন্ম হলো ওই বছরটা ছিল হত্যার বছর, মুসা নবীর মা মুসা নবীকে যখন জন্ম দিলেন মুসা নবীর মা এবার দুশ্চিন্তায় পড়ে গেলেন। মুসা নবীর মা চিন্তা করছেন এখন আমার ঘরে যে আমার ছেলেটার জন্ম হয়েছে এই খবর যদি ফেরাউন বাহিনীর কাছে চলে যায় আমার ছেলেটাকে তারা হত্যা করে ফেলবে। তিনি যখন দুশ্চিন্তায় পড়ে গেলেন মুসা নবীর মায়ের কাছে তখন আল্লাহ তাআলা ইলহাম নাজিল করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার,
কি ইলহাম নাযিল করলেন আপনাদেরকে কোরআন থেকে শোনাই কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 37 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইদ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা আন ইকযিফিহি ফিত تابوت فاقذفيه في اليم الله تعالى বললেন আর অবশ্যই আমি ও موسی তোমার উপরে আরেকবার অনুগ্রহ করেছিলাম যখন মুসা নবীর মা মুসা নবীকে জন্ম দিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন আল্লাহ তাআলা মুসা নবীর মায়ের দিলের মধ্যে ইলহাম নাযিল করলেন তুমি তোমার এই শিশু পুত্রটাকে সিন্ধুকের ভিতরে বড় জোরে বলেন কিসের ভিতরে সিন্ধুকের ভিতরে ঢুকাও এরপরে সিন্ধুককে নদীতে ভাসিয়ে দাও মা সন্তানকে সিন্ধুকের ভিতরে ভরে সিন্ধুকটা ভাসিয়ে দিবেন এই কাজটা মায়ের জন্য সহজ না কঠিন মা যখন এই কঠিন কাজটা করছেন মনটা বড় খারাপ আল্লাহ তখন মুসা নবীর মাকে সান্ত্বনা দিয়ে বললেন ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাআলুহু মিনাল মুরসালিন ফ্রাস্ট্রেটেড হয় না হতাশ হয় না ভীত সন্ত্রস্ত হয় না তুমি যে তোমার নবজাতক শিশুকে সিন্ধুকের ভেতরে ঢুকাইয়া ভাসাইয়া দিচ্ছ খুব শীঘ্রই ওই সন্তানটাকে তোমার কোলে আমি আল্লাহ আবার ফিরাইয়া দিব এমনকি তোমার এই সন্তানকে আমি পয়গাম্বারও বানাবো মুসা নবীর মা আজকে কিন্তু পুরো আলোচনাটা কাহিনী নির্ভর আপনারা শুনবেন তো এমন কাহিনী বলবো কাহিনী যখন শুনবেন মনে হবে যেন বর্তমান জামানার ফেরাউনের চিত্র দেখে আল্লাহ এগুলো আমাদেরকে জানাচ্ছেন মনোযোগ থাকবে তো মুসা নবীর মা এবার ছোট্ট শিশু ছোট্ট মুসা নবীকে শিশু মুসাকে সিন্ধুকের ভেতরে ভরে নীল নদের মধ্যে ভাসিয়ে দিলেন আর তিনি তার মেয়েকে বললেন অর্থাৎ মুসা নবীর বোনকে বললেন তুমি নদীর পারে হাঁটো নদীর তীরে হাঁটতে থাকো দেখো তীরে হেঁটে হেঁটে দেখো সিন্ধুকটা কোন পর্যন্ত যায় কোথায় যায় খেয়াল রাখো সিন্ধুক ভাসিয়ে দেওয়া হলো মুসা নবীর বোন নদীর তীরে হাঁটছেন আর সিন্ধুকের দিকে খেয়াল করছেন সিন্ধুক নদীর স্রোতে যেতে 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 ফেরাউনের ঘাটে গিয়ে ভিড়ল ফেরাউনের ঘাটে যখন ভিড়ল দাসীরা তখন সিন্ধুকটা তুলল ফেরাউনের স্ত্রী ছিলেন পুণ্যবতী ফেরাউনের স্ত্রী আসিয়া সিন্ধুকটা খুলে দেখলেন খুব সুন্দর ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা নবীদেরকে সুন্দর চেহারা দিয়ে মায়া ভরা চেহারা দিয়ে যিনি পাঠিয়েছেন তিনি কে ছোট্ট মুসাকে দেখে আসিয়া তার মন প্রফুল্লিত হয়ে গেল কারণ আসিয়া নিঃসন্তান ছিলেন তার কোনো সন্তান ছিল না এর মধ্যে ফেরাউন চলে আসলো ফেরাউন এসে বলল কি ব্যাপার আসিয়া এই শিশু বাচ্চা কোথায় পেলে আসিয়া তখন বললেন আমাদের ঘাটে সিন্ধুকের ভেতরে পেয়েছি ফেরাউন তখন বলল এটা বনে ইসরায়েল বংশের কোনো শিশু হতে পারে দাও এটাকে হত্যা করে ফেলি নইলে আমার স্বপ্ন এর মাধ্যমেই বাস্তবায়ন হয় এর মাধ্যমেই আমার সাম্রাজ্য শেষ হয়ে যেতে পারে তখন আসিয়া বললেন ও ফেরাউন এই শিশুটাকে তোমার দুশ্মন ভেব না ফেরাউনের স্ত্রী আসিয়া তখন কি বললেন শুনেন ওয়া কালাতি ইমরাআতু ফিরআউন কুররাতু আইনিল্লি ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون فرعون الاستري تكون بولن آسيا بولن فرعون شنين
এই শিশুটাকে হত্যা করবেন না দেখেন না চক্ষু শীতল করে দেওয়ার মতো সুন্দর চেহারা পুররত আইনুল্লি ওয়ালাক এটা তোমার আমার উভয়ের জন্য চক্ষু শীতলকারী হতে পারে আসা আইয়ান ফানা এই সন্তান আমাদের উপকারে আসতে পারে অথবা আউনাত তাখিদাহু ওয়ালাদা আমাদের সন্তান না এটা কি আমরা সন্তান হিসাবে গ্রহণ করব লা তাকতুলুহু এটাকে হত্যা করো না ফেরাউনের মন দিল এবার নরম হয়ে গেল বলল ঠিক আছে আসিয়া এটাকে আমার ঘরেই রেখে দাও আমরা এটাকে লালন পালন করব যে ফেরাউন চেয়েছিল মুসাকে হত্যা করবে মুসার জন্ম রুট ঠেকাবে আল্লাহ তাআলা দেখেন কি করলেন মুসাকে পাঠায়া একেবারে ফেরাউনের ঘরে আল্লাহ ঢুকায়া দিলে পৃথিবীর বুকা অনেক ফেরাউনরা জানে না যে তাদের আশেপাশের লোকেরাই তাদের জন্য একটা সময় হুমকির কারণ হয়ে যায় ছোট্ট বাচ্চা তো ভাত খেতে পারবে না মাংস খেতে পারবে না মাছ খেতে পারবে না ছোট্ট বাচ্চা খায় কি বুকের দুধ এবার এই বাচ্চাকে বুকের দুধ পান করানোর জন্য বিভিন্ন এলাকা থেকে অনেক ধাত্রী আনা হলো কিন্তু একটা সমস্যা দেখা দিল এই শিশুটি কোনো ধাত্রীর স্তনের মধ্যে মুখ লাগায় না আল্লাহ বলেছেন ওয়াহাররাবনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল কারণ অন্যান্য কোন মহিলার স্তনের মধ্যে মুখ লাগানো আল্লাহ মুসা নবীর জন্য হারাম করে দিয়েছেন আল্লাহু আকবার ওইদিকে মুসা নবীর মন নজর রাখতে 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 রাত্রে রাখতে রাখতে ফেরাউনের প্রাসাদের ভেতরে ঢুকে গেল আসিয়া তখন বললেন হায় 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 ছোট্ট বাচ্চাটাকে বাঁচাবো কেমনে কোনো ধাত্রীর স্তন থেকে তো দুধ পান করে না ওই সময় মুসা নবীর বোন সেখানে উপস্থিত ছিলেন তিনি বললেন হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুনুহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন সে বলল আমি আপনাদেরকে এমন একটা পরিবারের সন্ধান দিব যেই পরিবার এই বাচ্চার দেখাশোনা করতে পারবে তখন আসিয়া বললেন কোন পরিবার যাও নিয়ে আসো তখন মুসা নবীর বোন খুশি মনে বাড়িতে গেলেন তার মাকে হাজির করলেন মা এসে পরিচয় দিলেন না মুসা নবীর মা এসে যখন শিশু মুসা নবীকে কুলে নিলেন যখনই কুলে নিলেন দুধ খাওয়ানোর চেষ্টা করলেন দেখা গেল সঙ্গে সঙ্গে মুসা নবী তার মায়ের স্তনের মধ্যে মুখ লাগিয়ে দুধ পান আরম্ভ করে দিলেন ওই যে আল্লাহ ওয়াদা করেছিলেন মনে আছে ওয়াদার কথা মুসা নবীর মাকে বলেছিলেন চিন্তা করো না শীঘ্রই আবার তোমার শিশুকে তোমার কুলে ফিরাইয়া দিব কেমনে আল্লাহ ওয়াদা রাখলেন শুনেন যখন মুসা নবীর মা মুসা নবীকে দুধ পান করালেন ফেরাউন আর আসিয়া বললেন এই তো পেয়ে গিয়েছে শুনো মহিলা তুমি আর বাড়ি যাওয়ার দরকার নাই আমার রাজপ্রাসাদে তুমি থাকবা আমার রাজপ্রাসাদে থাকবা আর এই সন্তানকে দেখাশোনা করবা দুধ পান করাবা আর আমার রাজ্য থেকে আমার গভর্নমেন্ট থেকে তোমাকে এর জন্য মোটা অঙ্কের একটা স্যালারিও দেওয়া হবে শুনেন শুনেন আল্লাহর কৌশল দেখেন যে ফেরাউনের যে মুসার ভয়ে ফেরাউন এত পাগল হয়ে গিয়েছিল ওই মুসা কার ঘরে কথা কন না কেন শুধু ফেরাউনের ঘরে তাই না মুসা নবীর মা এবার ফেরাউনের কি পায় কথা বলেন না কেন আর যে মুসার ভয়ে ফেরাউন দিশে আর এই মুসা নবী এবার সাধারণ পরিবারে বড় হয়ে উঠছেন না সেই মুসা নবী এবার ফেরাউনের সাম্রাজ্যে ফেরাউনের প্রাসাদে শাহজাদার মতো বেড়ে উঠছেন আল্লাহু আকবার মুসা নবী ধীরে 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 বড় হয়ে গেলেন যুবক যখন হয়ে গেলেন আল্লাহ তাআলা বললেন আমার মুসা যখন যুবক হয়ে গেলেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমাও ওয়া ইলমা মুসা যখন যৌবনে পদার্পণ করলেন তখন আল্লাহ তাআলা মুসা নবীকে হিকমত দিলেন প্রজ্ঞা দিলেন জ্ঞান দিলেন মুসা নবী একদিন শহর থেকে বের হলেন শুনতেছেন তো শহর থেকে একদিন বের হলেন মুসা নবী লক্ষ্য করলেন দুইজন লোক ঝগড়া করছে কয়জন একজন হচ্ছে বনি ইসরাইল বংশের আর আরেকজন ফেরাউনের কিপ্তি বংশের দুইজন মারামারি করছে দুপুর বেলায় মুসা নবী শহরে বের হলেন এই ঘটনাটা সূরা কাসাসের ভেতরে এসেছে শুনেন মুসা নবীর কাছে
নির্যাতিত লোকটি সাহায্য চাইল মুসা নবীর কাছে গিয়ে দেখলেন নির্যাতিত ব্যক্তিটি হচ্ছে বনী ইসরাইল অর্থাৎ মুসা নবীর বংশের যখন নির্যাতিত ব্যক্তি সাহায্য চাইল তিনি সাহায্যের জন্য এগিয়ে গেলেন দুইজনের ঝগড়াটা মীমাংসা করে দিতে চাইলেন কিন্তু ফেরাউনের বংশের লোক ভাবলো আমার দল তো ক্ষমতায় দেখবেন অনেক মানুষ আছে যখন উর্ধ্বতনে কেউ ক্ষমতায় থাকে তখন খুব হেডাম দেখায় তো এই লোকটাও হেডাম দেখাচ্ছে কারণ আমার ফেরাউন ক্ষমতায় সে তখন অন্যায় করেও যখন খুব বেশি হম্বিধম্বি করছিল মুসা নবীর রাগ কম না বেশি মুসা নবীর উঠছে রাগ মারছেন একটা ঘুষি এক ঘুষিতেই দুনিয়া থেকে আউট আল্লাহ আকবার আচ্ছা একটা ঘুষিতে যে মানুষ মরতে পারে এটা বিশ্বাস হয় আপনাদের বক্সিং হয় না পৃথিবীতে এখন বক্সিং খেলা তারপর আরেকটা কি আছে রেসলিং না কি জানি কয় বর্তমান বিজ্ঞানীরাও বলছেন মানুষের শরীরে এরকম পাঁচ ছয়টা সেন্সিটিভ স্থান আছে যেখানে ভালো করে ঘুষি মারলে মানুষ মারা মুসা নবী দিছেন এক ঘুষি আসলে ঘুষি দিয়েছিলেন ঝগড়া মিটাবার জন্য মারার উদ্দেশ্যে দেন না এই লোকটা জায়গায় শেষ আল্লাহু আকবার এই খবর চলে গেছে ফেরাউনের কানে ফেরাউন যখন শুনল ফেরাউনের বংশের একজনকে হত্যা করা হয়েছে তখন মন্ত্রিসভার সবাই বলল কি ব্যাপার আমাদের বংশের একজনকে হত্যা করা হয়েছে আর ফেরাউন মহামান্য ফেরাউন আপনার ঘরে লালিত পালিত মুসা সেই কামটা কেমনে করল ফেরাউন তখন বলল আমার কাছে আমার বংশ বড় আমার দল বড় মুসাকে গ্রেফতার করো সেই সভাসদে থাকা একজন মুসা নবীকে পছন্দ করতেন তিনি দৌড়ায় এসে মুসা নবীকে সেই কথা বলেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসা ওই লোক দৌড়ে দৌড়ে আসলো মুসা নবীকে এসে বলল মুসা তুমি পালাও তোমাকে এখন ফেরাউনের সৈন্যবাহিনী গ্রেফতার করবে মুসা নবী এই কথা শোনার পরে মিশর ছেড়ে এবার দৌড় আরম্ভ করলেন পথ চলা আরম্ভ করলেন অজানা গন্তব্যে যেতে 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 মাদিয়ানে চলে গেলেন অনেক ক্লান্ত শ্রান্ত দীর্ঘ পথ পাড়ি দিয়ে মাদিয়ানের একটা কুয়ার পাশে তিনি গিয়ে পিপাসার্ত অবস্থায় পানি পানের জন্য কুয়ার কাছে গেলেন সত্য সত্য মাদিয়ানের ওই কুয়ার পাশে যখন তিনি পানি পান করবেন তিনি দেখলেন এই কুয়ার মধ্যে লাইন ধরে মানুষ দাঁড়ায় আছে আর তাদের পশুর পালকে পানি পান করাচ্ছে দূরে তাকিয়ে দেখলেন দুইটা মেয়ে পশুর পাল নিয়ে দাঁড়িয়ে আছে কয়টা মেয়ে দেখলেন মেয়েগুলা একটু নার্ভাস ফিল করছে ওই দুইটা মেয়ের কাছে তিনি গেলেন বললেন তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন ওই মেয়ে দুইটা তখন বলল যে আমরা আমাদের পশুর পাল নিয়ে এখানে দাঁড়িয়ে আছি এই লোকেরা তাদের পশুর পালকে পানি পান করানোর পরে আমরা আমাদের পশুর পালকে পানি পান করাবো দাঁড়ায় আছে আমরা মহিলা মানুষ তো এই ভিড়ের জন্য যাচ্ছি না মুসা নবী বললেন তোমরা দাঁড়াও আমি তোমাদের পশুর পালকে পানি পান করাই দিচ্ছি সুবহানাল্লাহ মুসা নবী পশুর পালকে পানি পান করাই দিলেন দুই মেয়ে তাদের পশুর পাল নিয়ে বাড়ি চলে গেল এই দুই মেয়ের বাবার নাম ছিল শুআইব আলাইহিসসালাম নবীর মেয়ে কার মেয়ে শুআইব আলাইহিসসালামের মেয়ে যাকে আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন শুআইব আলাইহিসসালাম শুআইব আলাইহিসসালামের মেয়েরা যখন তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসলো শুআইব আলাইহিসসালাম মেয়েদেরকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার মেয়েরা তোমরা তো প্রত্যেক দিন দেরি করে লেট করে বাড়িতে আসো আজকে তো তাড়াতাড়ি বাড়িতে কেমনে আসলে মেয়েরা তখন বলল আব্বাজান আজকে এক শক্তিশালী যুবক আমাদের পশুর পালগুলোকে পানি পান করিয়ে দিই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি শুআইব আলাইহিসসালাম তখন বললেন যে তোমাদের পশুর পালকে পানি পান করিয়েছে তাকে তোমরা আমার কাছে ডেকে নিয়ে আসো আমি তাকে পুরস্কৃত করব এবার তারা আবার বেরিয়ে পড়লেন ওইদিকে মুসা নবী পানি পান করে তিনি একটা গাছের ছায়ায় বসে আছেন আর তিনি দোয়া করতেছেন আল্লাহ আমি তোমার সাহায্যের মুখাপেক্ষী এমন একটা এলাকায় এসেছি কাউকে আমি চিনি না জানি না কি খাবো কোথায় থাকবো কিচ্ছু জানি না একটা ব্যবস্থা করে দাও চাইলেন তিনি কার কাছে আস্তে বলবেন না জোরে বলেন চাইলেন কার কাছে ওইদিকে আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছেন
মুসা নবীর দুই মেয়ে আসলেন এসে বললেন আমাদের আব্বা আপনাকে ডেকেছেন মুসা নবী বললেন কেন ডেকেছেন তারা বললেন আমাদের আব্বা আপনার এই সহযোগিতার কথা শুনে তিনি আপনাকে পুরস্কৃত করতে চেয়েছেন মুসা নবী মনে মনে ভাবলেন আমার দোয়া হয়তো আল্লাহ কবুল করে ফেলেছেন সুবহানাল্লাহ তিনি বললেন ঠিক আছে চলো তোমাদের বাড়িতে তবে তোমরা আমার পিছনে থাকো আমি তোমাদের সামনে যুবকরা এখান থেকে শিক্ষা নিতে হবে মেয়ে মানুষ যদি আপনার সামনে হাঁটে মেয়ে মানুষ সামনে হাঁটলে এর মধ্যে থেকে ফিতনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে না নাই নবীদের চরিত্র কত সুন্দর ছিল তিনি বললেন তোমরা আমার পিছনে থাকো আমি তোমাদের সামনে থাকি তোমরা আমাকে ডিরেকশন দাও ডানে যাব বামে যাব না সামনে যাব বলো আর আমাকে অনুসরণ করে করে তোমরা আসো তারা বাড়িতে চলে গেলেন পৌঁছে গেলেন মুসা নবীকে দেখে শুআইব আলাইহিস সালাম ঘটনা জানতে চাইলেন তার পরিচয় জানতে চাইলেন মুসা নবী সব ঘটনা বললেন কেমনে তিনি মাদিয়ানে আসলেন বললেন এখানে আমার কেউ নাই তখন মুসা নবী যখন এই কথাগুলো বললেন ওই দুই মেয়ে তখন বাপকে বলছে আব্বা যান এই লোকটার তো এলাকায় কেউ নাই আর আমাদেরও কোনো ঘরের মধ্যে পুরুষ মানুষ নাই আপনি বয়স্ক মানুষ তাকে আপনি আমাদের ঘরে কর্মচারী হিসাবে রেখে দেন তাহলে আমরা আর পশুর পাল নিয়ে মহিলা মানুষ আমরা যাব না সে আমাদের পশুর পাল রাখবে তাকে আমাদের ঘরে চাকরি দিয়ে দেন কারণ তাকে আমরা দেখেছি কাউইউল আমিন শক্তিশালী এবং আমানতদার মুসা নবীর কয়টা গুণের কথা তারা বলল জোরে বলেন কয়টা কাউই শক্তিশালী আমিন আমানতদার এখন শুআইব আলাইহিস সালাম মেয়েকে জিজ্ঞেস করলেন আচ্ছা এ যে শক্তিশালী তোমরা জানো কেমনে বিভিন্ন রেওয়ায়াতে এসেছে যে কুয়া থেকে তিনি পানি পান করিয়েছে এখানে অনেক ভিড় ছিল এই ভিড় ঠেলাঠেলি করে পানি পান করিয়েছেন আবার কোন কোন বর্ণনা এসেছে এই কুয়ার ঢাকনাটা সরাতে কয়েকজন পুরুষ লাগে তিনি একাই ওই কুয়ার ঢাকনাকে এক হাত দিয়ে সরিয়ে ফেলেছে আল্লাহু আকবার এজন্য মেয়ে বললেন আমরা এটা দেখেছি এজন্য তাকে শক্তিশালী বলেছি শুআইব আলাইহিস সালাম বললেন আর তাকে আমানতদার বিশ্বস্ত বললা কেন তখন মেয়েরা বললেন যখন আমরা তাকে আনতে গিয়েছিলাম তখন সে আমাদের সামনে হেঁটেছে আমাদের পিছনে হাঁটে না এখান থেকে বুঝেছে সে আমানতদার শুআইব আলাইহিস সালাম এটা শুনে বললেন তাহলে এত ভালো ছেলেকে আমি কর্মচারী হিসেবে রাখবো কেন সরাসরি তিনি তার মেয়ের জন্য মুসা নবীর কাছে বিবাহের প্রস্তাব দিলেন আসলে সুন্নতি রীতিনীতি হলো প্রস্তাব আসবে এখানে আলেমরা বসে আছেন বিবাহের প্রস্তাব আসবে কার থেকে মেয়ে পক্ষ থেকে আমার নবী বিবাহ করেছেন প্রস্তাব দিয়েছেন নবীজি না খাদিজা কথা বলছেন না কেন আপনারা খাদিজা প্রস্তাব দিয়েছেন মুসা নবী বিয়ে হয়েছে প্রস্তাব দিয়েছেন কে তার শ্বশুর শুআইব আলাইহিস সালাম এই যে শুআইব আলাইহিস সালাম মেয়ে বিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন বাড়ি গাড়ি টাকা পয়সা দেখে না চরিত্র দেখে আপনারা কি দেখেন বাড়ি গাড়ি আছে কিনা সরকারি চাকরি করে কিনা আর সরকারি চাকরি করে কেউ জীবনে কোটিপতি হতে পারবে না কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি স্যালারি পান মহামান্য রাষ্ট্রপতি বিভিন্ন গ্রেডে বেতন আছে না অষ্টম গ্রেড নবম গ্রেড বারোতম গ্রেড তেরোতম গ্রেড বাংলাদেশের সর্বোচ্চ হাইয়েস্ট গ্রেডে বেতন পান মহামান্য রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির বেতন 1,20,000 টাকা তাইলে বাংলাদেশে আরো যত সরকারি চাকরিজীবী আছেন এদের বেতন মহামান্য রাষ্ট্রপতির চেয়ে বেশি কাদের সামনে কথা বলি আর কোনো আওয়াজ নাই বেশি অনেক সরকারি চাকরিজীবী বাপরে বাপ হাতের মধ্যে দুইটা তিনটা আইফোন হাতের মধ্যে অ্যাপল ওয়াচ তার 4-5 মাসের বেতন একত্রিত করে আইফোন কেনা যাবে না এত টাকা তো বেতন না অল্প পয়সায় চাকরি করে বাড়ি গাড়ি সব বানিয়ে ফেলেছে নিশ্চয়ই তার ইনকামের ভেতরে 2 নম্বরই হারাম রয়েছে ওটা ঘুষখোর দুর্নীতি বাচ্চাতে কোনো সন্দেহ নাই আমি স্পষ্টবাদী মানুষ যেটা বলি স্পষ্ট করে বলি নইলে তুমি এত কম পয়সা বেতন পেয়ে আমি অনেক সরকারি চাকরিজীবীকে দেখেছি ফুটানি বাপরে বাপ্তার হাতের মধ্যে 2-3টা আইফোন নিয়ে ঘুরে নিঃসন্দেহে ঘুষকুর ঘুষের টাকা খাইয়া এক ফাইল এক টেবিল থেকে আরেক ফাইলে আরেক টেবিলে পাঠায় মেয়ে বিয়ে দেওয়ার সময় বলবেন বাবা তুমি হারাম পথে উপার্জন করো না হালাল পথে উপার্জন করো সেটা বল আর মেয়ে বিয়ে দেওয়ার সময় এত পয়সা পয়সা করেন কেন আপনার বয়স যখন 25-26 বছর ছিল তখন কি আপনি কোটিপতি ছিলেন
যারা 25 26 বছরে যারা বলে আমার টাকা পয়সা আছে ওটা তার না ওটা তার বাপ দাদার থেকে পাওয়া বাপ দাদার পরিচয়ে যারা চলে এরা গাধা আর নিজের পরিচয়ে যারা চলে এরা শাহজাদা আপনার মেয়েকে গাধার কাছে না শাহজাদার কাছে বিয়ে দেন যেই ছেলে অল্প পয়সা ইনকাম করে নিজের পরিচয় আছে নিজস্ব পরিচয়ে চলে ওইটা হলো আসল ছেলে আবার বিবাহের মধ্যে যৌতুক যৌতুক অবশ্য আমাদের এলাকায় নাই এখানে আছে এটা খুব জায়েজ তাই না এই হচ্ছে অবস্থা আমাদের বিবাহ শাদী আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করেন ঘটনা কোন জায়গায় ছিল মনে আছে সোহাইব আলাইহিস সালাম বললেন কর্মচারী হিসাবে না আপনি আমার এই দুই মেয়ে থেকে যে কোনো একটা মেয়েকে বিয়ে করে ফেলেন সুবহানাল্লাহ বিয়েতে মোহরানা লাগে কিনা মুসা নবীর মোহরানা দেওয়ার মতো কিচ্ছু আছে এখন জামাই শ্বশুর চুক্তি করলেন কি করলেন চুক্তি করলেন মোহরানা যেহেতু কিচ্ছু নাই শ্বশুর প্রস্তাব দিলেন যে বাবা দেখো তোমার যেহেতু কিচ্ছু নাই তুমি আমার ঘরে 8 বছর চাকরি করো কয় বছর তবে তুমি যদি আরো 2 বছর বাড়ায়া 10 বছর পর্যন্ত করো সেটা আরো অতি উত্তম মুসা নবী মেনে নিলেন এবার তিনি মাদিয়ানে এসে বিয়ে শাদি করে শ্বশুর বাড়িতে একটা চুক্তি করে ওই চুক্তিকে মহারানা বানিয়ে মাদিয়ানে তিনি বসবাস করা আরম্ভ করলেন সুবহানাল্লাহ পড়ে এবার আরম্ভ হচ্ছে মূল কাহিনী মূল ঘটনা মনোযোগ আছে তো আপনাদের তিনি 10 বছরই থাকলেন মেয়াদ এবার জোরে বলেন মেয়াদ শেষ এখন তিনি মাদিয়ান ছেড়ে চলে যাবেন আবার তার নিজের এলাকায় কোথায় মিশর কোথায় এত বছর জামাই শ্বশুর বাড়ি থাকলেন শ্বশুর এবার খুশি হয়ে যাওয়ার সময় জামাইকে এক পাল দুম্বাহা দিয়া দিলেন সুবহানাল্লাহ বলবেন না এক পাল কি দিলেন আর এই 10 বছরের ভিতরে মুসা নবীর দুইটা সন্তান হয়ে গেছে কয়টা সন্তান এবার স্ত্রী সন্তান নিয়ে তিনি মাদিয়ান থেকে রওনা করেছেন মিশরের উদ্দেশ্যে যেতে 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 মিশর সীমান্তের সিনাই পর্বতমালার তুর পাহাড়ে গেলেন কোন কোন বর্ণনা এসেছে পথ হারিয়ে ফেলেছেন কোন কোন বর্ণনা এসেছেন অন্ধকার ঠিক ওই সময় তার স্ত্রীর প্রসব বেদনা আরম্ভ হয় সন্তান হবে একটু আগুন দরকার শীতের রাত প্রচন্ড ঠান্ডা পাথরের সাথে পাথর ঘষে আগুন ধরাবার চেষ্টা করলেন কিন্তু আগুন ধরাতে পারলেন না হঠাৎ করে মুসা নবী লক্ষ্য করলেন দূরে আগুন দেখা যায় তিনি তার স্ত্রী সন্তান পরিবারকে বললেন তোমরা এখানে আমার জন্য অপেক্ষা করো আমি দূরে আগুন দেখতে পাচ্ছি আমি গিয়ে সেখান থেকে তোমাদের জন্য আগুন সংগ্রহ করে নিয়ে আসি দেখি আমি আগুন আনতে পারে কিনা অথবা আমি কোনো রাস্তার সন্ধান পাই কিনা যখন তিনি আগাতে লাগলেন বিস্ময়কর ব্যাপার মুসা নবী যতই আগান আগুন তত বেশি পিছনে যায় তিনি যত আগান আগুন তত পিছনে যায় যত সামনে যান আগুন তত পিছনে যায় আল্লাহু আকবার হঠাৎ করে দেখলেন একটা সবুজ গাছের ডালের উপরে আগুন জ্বলছে বিস্ময়কর ব্যাপার গাছের কোনো পাতা পুড়ছে না গাছের পাতা সবুজ পাতার উপরে আগুন জ্বলছে এই বিষয়টা দেখে তিনি একেবারে হতভম্ব হয়ে গেলেন অবাক হয়ে গেলেন যখন তিনি আগুনের এই বিস্ময়কর ব্যাপার দেখে হতভম্ব হয়ে গেলেন তখন হঠাৎ করে আওয়াজ চলে আসলো তার কানে এই ঘটনা আল্লাহ কোরআনে কারিমে বলছেন ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নি আনা ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى হঠাৎ করে মুসা নবীর কানে পাহাড়ের চতুর্দিক থেকে আওয়াজ আসলো হে মুসা তুমি যেখানে আগুন দেখছো এটা আগুন নয় আমি তোমার রব তোমার সাথে কথা বলছি ফাখলানা আলাইক তুমি তোমার জুতা খোলো পা থেকে জুতা খোলো কারণ হলো ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া তুমি এক পবিত্র উপত্যকায় এসে হাজির হয়েছো ও আনাখতারতুকা ফাসতামি লিমা ইউহা
আমি তোমাকে মনোনীত করলাম নবী হিসাবে আমি তোমার কাছে ওহী নাযিল করলাম ওই দিন প্রথমবার মুসা নবীর সাথে কথা বললেন কে আল্লাহ আমার নবী মেরাজে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন আর মুসা নবীর সাথে আল্লাহ দুনিয়ায় থাকাকালীন কথা বলেছেন এজন্য মুসা নবীকে বলা হয় কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা মুসা নবীর সাথে আল্লাহ কথা বলেছেন আল্লাহ তাআলা মুসা নবীকে নবুয়ত দিলেন মুসা নবীকে নবী বানায় দিলেন এরপরে তাওহীদ এবং ইবাদত সংক্রান্ত কিছু বিধান আল্লাহ মুসা নবীকে শোনালেন এবার মুসা নবীকে নবুয়ত দিয়ে আল্লাহ তাআলা নবুয়তের প্রমাণ হিসাবে সেই পবিত্র উপত্যকায় মুসা নবীকে আল্লাহ সেখানে দুইটা মুজিজা দিয়েছেন জোরে বলেন কয়টা আস্তে বলবেন না জোরে বলেন কয়টা দুইটা মুজিজা দিলেন তার মধ্যে একটা মুজিজা হলো তার হাতের লাঠি মুসা নবীর হাতে লাঠি ছিল আল্লাহ বললেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা মুসা তোমার হাতে এটা কি মুসা আলাইহিস সালাম তখন বললেন এটা আমার হাতের লাঠি এটার উপরে আমি ভর করে চলি এটা দিয়ে গাছের ডাল থেকে পাতা ঝরাই আর আমি আমার পশুর পালকে খাওয়াই ইত্যাদি ইত্যাদি আর অনেক কাজ করি আল্লাহ তাআলা তখন বললেন মুসা এত বর্ণনা দেওয়া লাগবে না তোমার হাতের থেকে লাঠিটা মাটিতে ফেলো মাটিতে ফেলা মাত্র হাতের লাঠি আল্লাহর হুকুমে কি হয়ে গেল তিনি ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন লা তাখাফ ভয় পেও না এটা আবার ধরো তিনি যখন আবার এটা ধরলেন সঙ্গে সঙ্গে এটা আবার পূর্বের অবস্থায় ফিরে গেল এটা হলো একটা মুজিজা আরেকটা মুজিজা আল্লাহ দিলেন মুসা নবীকে আল্লাহ বললেন তোমার হাত বগলের নিচে রাখো বগলের নিচে রেখে তিনি যখন হাত বের করলেন দেখা গেল তার হাতের থেকে শুভ্রতা এবং আলো ছড়াচ্ছে এই হলো মোট কয়টা মুজিজা জোরে বলেন কয়টা এই দুইটা মুজিজা দিয়ে আল্লাহ মুসা নবীকে বললেন দশ বছর পরে তুমি মিশরে যাচ্ছ এবার মিশরে যাও সরাসরি ফেরাউনের কাছে যাও ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘনকারী বিদ্রোহী জালিম অত্যাচারী তার কাছে যাও গিয়ে তুমি দাওয়াত দাও মুসা নবী মুখে একটু জড়তা ছিল কথা বলতে গেলে আটকে যেত তিনি তখন বললেন রব্বি শরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি হে আল্লাহ তুমি আমার অন্তরকে প্রশস্ত করে দাও আমার জন্য নবুয়তের কাজ এই দায়িত্বকে সহজ করে দাও আমার জিহ্বার জড়তা দূর করে দাও যাতে করে জনগণ আমার কথা বুঝতে পারে আর আল্লাহ তুমি আমাকে নবুয়ত দিয়েছো সাথে সাথে ওয়াজআলি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি আমার ভাই হারুনকেও তুমি আমার সাথে নবুয়ত দাও তাকেও নবী বানাও কারণ হারুন খুব সুন্দর করে বক্তৃতা দেয় সুন্দর করে কথা বলে আমার ভাই হারুনকেও আমার সাথে নবী বানিয়ে দিলে দুই ভাই একসাথে মিলে আমরা দাওয়াতি কাজ করব সুবহানাল্লাহ মুসা নবীর এই দোয়া আল্লাহ কবুল করলেন দুই ভাইকে আল্লাহ নবী বানালেন দুই ভাই এবার মিশরে ঢুকলেন ঢোকার পরে সরাসরি ফেরাউনের দরবারে ফেরাউনের দরবারে গিয়ে মুসা নবী কি বললেন শুনেন আল্লাহ বলছেন ওয়া কল মুসা ইয়া ফিরআউন ইন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন তিনি বললেন হে ফেরাউন নিশ্চয়ই আমি জগৎ সমূহের প্রতিপালকের পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি তুমি তোমার এই সীমা লঙ্ঘন আর বিদ্রোহী অদ্ভুতপূর্ণ আচরণ ছাড়ো তুমি ঈমান আনো তোমার জুলুম নির্যাতন বন্ধ করো এই কথা বলার পরে ফেরাউন ফুলের মালা দিয়েছে তো তাই না কথা বলেন না কেন ফেরাউন তখন বলল ওয়া রাব্বুল আলামিন জগৎ সমূহের রব এটা আবার কি মিশরের জনগণ তো জানে আনা রব্বুকুমুল আলা
আমি হচ্ছে বড় খোদা তুমি আমার তুমি আবার কোন রবের কথা বলো মুসা নবী তখন রবের পরিচয় দিয়েছেন আমি সংক্ষেপে বলছি মুসা নবী রবের পরিচয় তুলে ধরলেন এরপরে ফেরাউন বলল তুমি আসলে পাগল হয়ে গিয়েছো ছোটবেলা থেকে তুমি আমাদের ঘরেই লালিত পালিত হয়েছো তারপর হঠাৎ করে মিশরে ছেড়ে 10 বছর কোথায় ছিলে হঠাৎ করে এসে তুমি তোমাকে নবী বলা শুরু করছো তো তুমি যদি পয়গাম্বরই হয়ে থাকো এর কি কোনো প্রমাণ আছে নাকি মুজিজা আছে নাকি মুসা নবী বললেন আছে আল্লাহ মুসা নবীকে মুজিজা দিয়েছেন কয়টা মুসা নবী বললেন আছে ফেরাউন বলল কি আছে দেখাও হাত থেকে লাঠি ফেললেন সাপ হয়ে গেল বগলের নিচ থেকে হাত বের করলেন শুভ্রতা ছড়ালো এটা দেখে ফেরাউন বলল গোটা মিশরে আমার সাম্রাজ্যে এরকম বড় বড় জাদুকর আছে তুমি জাদু দেখাই যা ভাবতেছো আমাকে তুমি বশ করে ফেলবা এটা হবে না তুমি যেরকম জাদু দেখাতে পারো আমার রাজ্যের জাদুকরেরাও এমন জাদু জানে মুসা নবী বললেন ঠিক আছে তোমার জাদুকরদেরকে ডেকে আনো দেখি তোমার জাদুকরেরা এটাকে জাদু বলে না অলৌকিক ক্ষমতা বলে এবার একটা দিন নির্ধারণ করা হলো শুনতেছেন তো আপনারা জাদুকরদেরকে আনা হলো মিশরের বিখ্যাত বিখ্যাত জাদুকর সবাই আসলো সবাই এসে জাদুকরদের হাতে রশি ছিল কি ছিল এই রশি তারা ফেললো জাদু হচ্ছে এক প্রকার ভেলকিবাজি দেখা যাচ্ছে এটা সাপ হয়ে নড়াচড়া করছে আল্লাহ মুসা নবীকে বললেন আপনার হাতের লাঠিটা শুধু ফেলেন লাঠি ফেলা মাত্রই বিশাল একটা সাপ হলো আর ওই জাদুকরদের ফেলা রশিগুলো যেগুলো সাপ হয়ে নড়াচড়া করছিল সবগুলাকে খেয়ে একদম গ্রাস করে ফেললো আল্লাহু আকবার মিশরের বিখ্যাত বিখ্যাত জাদুকরেরা ভয় পেয়ে গেল তারা বলল মহামান্য ফেরাউন আমরা মিশরের সবচেয়ে বড় জাদুকর আমাদের জাদুকে মোকাবেলা করতে পারে বর্তমান দুনিয়াতে কেউ আর নাই মুসা যা দেখিয়েছে এটা জাদু নয় এটা অলৌকিক কিছু হবে তখন ফেরাউন বলল সম্ভবত মুসা 10 বছর মিশর থেকে পলায়ন করে অন্য কোথাও থেকে জাদু ট্রেনিং নিয়ে এসেছে আর একজন বিখ্যাত জাদুকর হয়ে এসেছে তখন মিশরের বড় বড় জাদুকরেরা বলল মুসা যদি কারো কাছ থেকে জাদুই শিখতো তাহলে ওই বড় উস্তাদের নাম অন্তত আমরা জানতাম কারণ যে যে পেশায় থাকে ওই পেশার সর্বোচ্চ ব্যক্তির খবর তাদের কাছে আছে না নাই আমরাই বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জাদুকর এগুলো জাদু নয় নিঃসন্দেহে এটা আল্লাহর দেওয়া অলৌকিক ক্ষমতা এই জাদুকরেরা ফেরাউনের সামনেই তারা ঈমান কবুল করে ফেলল আল্লাহু আকবার ফেরাউন তখন বলল আমার রাজ্যের জাদুকরেরা এর পরিণতি কি হবে জানো তোমাদের হাত পা উল্টা দিক থেকে কেটে ফেলবো শুলে চড়াইয়া হত্যা করব জাদুকরেরা তখন বলল ফেরাউন ভয় পাই না আমরা ঈমানের জন্য জীবন দিব তাও তোমার কাছে ঈমান দিব না আল্লাহু আকবার এই আজকের আলোচনা থেকে শিখেন ঈমানদারেরা কখনো ফেরাউনি চরিত্রের লোকদের সামনে মাথা নুইয়ে রাখে না বরং ঈমানদারেরা ঈমানদারেরা ঈমানের কারণে যতদিন বাঁচে দুনিয়ায় সিংহের মতো মাথা উঁচু করে বাঁচতে চায় ইতিমধ্যে এই সব ঘটনা জেনে ফেলেছেন মুসা এই সব ঘটনা জেনে ফেলেছেন ফেরাউনের স্ত্রী নাম কি কথা কয় না আজকের মাহফিলে মহিলারা আছে মহিলাদের অবদান ইসলামে আপনাদের থেকে কম না বেশি সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আপনারা না মহিলারা সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছেন আপনারা না মহিলারা মহিলাদের অবদান ইসলামে বেশি আসিয়া যখন এটা শুনলেন এই অলৌকিক সব ঘটনা শোনার পরে এবার ফেরাউনের বউ ফেরাউনের স্ত্রী আসিয়া মুসা নবীর উপর ঈমান আনলেন একটু সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না কুড়িগ্রামের কোন গুরুস্থানে যে ওয়াজ শোনায় আমি নিজেও বুঝি না এরপরে এই খবর চলে গেল ফেরাউনের কানে সবাই বলাবলি করছে আপনি সবাইকে শায়েস্তা করেন ওইদিকে আপনার ঘরের বউ কাম সরছে ফেরাউন এবার আসিয়াকে এসে বলেন আসিয়া যা শুনেছি তাকে সত্য আসিয়া বললেন কি শুনেছেন এরকম এরকম শুনলাম আসিয়া বললেন যা শুনেছেন সত্যই শুনেছেন ফেরাউন বললেন দেখো তুমি আমার স্ত্রী তোমাকে তো আমি মারতে পারি না তোমার সাথে তো আমি কোনো কন্ট্রাডিকশনে যেতে পারি না আসো আপোষ করি কি করি
তুমি এই সব কিছু ছাড়ো যেভাবে এতদিন ছিল ওইভাবেই চলো আসিয়া বললেন না আমি যে রবের উপর ঈমান এনেছি ওই রবের ঈমান আমি ছাড়তে পারবো না সুবহানাল্লাহ ফেরাউন রাগান্বিত হলো বলল এর পরিণতি কি হবে তুমি জানো কই পরিণতি যাই হোক আমি জীবন দিব তাও ঈমান দিব না আল্লাহু আকবার এই নির্যাতনের কাহিনী বহু লম্বা সেদিকে যাচ্ছি না ফেরাউন তার নিজের বউকে নির্যাতন করে নিপীড়ন করে হত্যা করেছে ফেরাউনি চরিত্রের লোকেরা ক্ষমতার জন্য নিজের পরিবার পরিজন নিজের দলের লোককেও তারা প্রয়োজনে হত্যা করতে পারে এটা ফেরাউনি চরিত্রের বৈশিষ্ট্য তারা নিজের আশেপাশের লোকদেরকেও মাঝে মাঝে কি করবে ক্ষমতার জন্য সরাই ফেলবে যেমনটা করেছে কে কথা বলেন না কেন করেছে কে ফেরাউন নিজের স্ত্রীকে সে মেরে ফেলেছে এবার মিশর গোটা মিশরে এই খবর ছড়িয়ে গেল গোটা মিশরে যখন এই খবর ছড়িয়ে গেল থমথমে অবস্থা নতুন করে ফেরাউন সভা আহ্বান করলো কি করা যায় দুইটা সিদ্ধান্ত তারা নিল জোরে বলতে হবে কয়টা দুইটা জোরে বলেন কয়টা দুইটা প্রথম সিদ্ধান্ত নিল মুসার দাওয়াত যদি বাড়ে আর তার দাওয়াতে যদি মানুষ দিন দিন ঈমান গ্রহণ করে তাহলে তাদের সংখ্যা বাড়বে না কমবে সংখ্যা যেন না বাড়ে আবার সেই পুরনো কাজ চালাও বনি ইসরাইলের ঘরে যত শিশু সন্তান হত্যা করবে ছেলে হলেই কি করো জবাই করো হত্যা করো আবার শুরু হলো সেই পুরনো কাজ আবার শুরু হলো সেই পুরনো কাজ এটা এক দুই নম্বর সিদ্ধান্ত তারা নিল ইবাদত করতে বাধা দিত কি করতে বাধা দিত জোরে বলতে হবে মুসা নবী দাওয়াত যেখানে নিয়ে যেতেন সেখানেই বাধা বিঘ্নতা সৃষ্টি করত তাদের ইবাদত গৃহের উপর হামলা চালাতো এই পৃথিবীতে বর্তমানে ফেরাউনি চরিত্রের মানুষেরা তারাও দেখা যায় ঈমানপন্থী লোকদের ইবাদতের জায়গাগুলোতে সেখানে তারাও বিভিন্ন ধরনের বাধা বিপত্তি সৃষ্টি করে অনেক ফালতু কাজে বাধা বিপত্তি নাই ভালো কাজে কত বাধা ভালো কাজের জন্য দৌড়াইতে দৌড়াইতে মাঝে মাঝে জুতার তলা সুদ্ধা ক্ষয় হয়ে যায় আকলমান লোকদেরকে ইশারা দিলে চলে কয়টা কাজ করেছে জোরে বলতে হবে মুসা নবী দাওয়াত দেওয়ার পরে ফেরাউন শুনে নাই ২০ বছর দাওয়াত দেওয়ার পরে ২০ বছর একটানা নির্যাতন নিপীড়ন চালিয়ে যেতে লাগলো জোরে বলতে হবে কয় বছর আচ্ছা আল্লাহ কি এই ফেরাউনের প্রথমেই সাইজ করতে পারতেন না নাকি আল্লাহর সেই ক্ষমতা নাই আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আল্লাহর ক্ষমতা নাই প্রথমেই তারে থাপড়াইতে পারতেন না পারতেন কি না করলেন না কেন প্রশ্ন হচ্ছে করলেন না এর উত্তর হলো দুইটা এক নম্বর উত্তর হলো ইমান এটা মামুবাড়ির যে কি বলে মুয়া নাকি মামুবাড়ির মুয়ানা যে বলছেন আপনি ইমান আনছেন আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছেন ইমান আনলে পরীক্ষা দেওয়া লাগবে এই জন্য যুগে যুগে আল্লাহ ফেরাউন রাখেন যুগে যুগে আল্লাহ কি রাখেন যে ফেরাউনদের সামনে ইমান এর পরীক্ষা দিতে পারে কারা সত্যিকার ইমানদারদেরকে যাচাই করার জন্য ফেরাউনদেরকে ফেরাউনদের বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশন না নিয়ে ফেরাউনদেরকে আল্লাহ কিছুটা সময় দেন এটা ইমানদারদেরকে কি করার জন্য আর দুই নাম্বার কারণ হলো আল্লাহর একটা সুন্নত হলো তিনি তো মালিক তিনি খালিক তিনি সব কিছুর মালিক আল্লাহর একটা সিস্টেম হলো তিনি সাথে সাথে অ্যাকশনে যান না বান্দাকে কি দেন ভালো হওয়ার ফেরাউনকেও আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন এই সুযোগ দিতে দিতে যখন সে সুযোগ কাজে লাগায় নাই আল্লাহ ধরে না ধরে না ধরে না ধরে না যখন ধরে যখন ধরে তাহলে ফেরাউনকে আল্লাহ সাথে সাথে কেন সাইজ করেন নাই কারণ বলছি কয়টা জোরে বলতে হবে এটা মুখস্থ করতে হবে তো যুগে যুগে ফেরাউনদেরকে আপনারা হয়তো ভাবেন যে পৃথিবীতে এত ফেরাউন আছে আল্লাহ এদেরকে কেন শেষ করেন না আল্লাহ শেষ করেন না আপনি ইমানদার না মুনাফিক এটা দেখার জন্য এটা একটা কারণ দুই নম্বর কারণ আল্লাহর দয়া বেশি আল্লাহ দেখেন এটা ঠিকঠাক হয় কিনা ঠিকঠাক হয় কি ধরে না ধরে না ধরে না যখন আল্লাহ ধরবে একদম অবস্থা আর মুসা নবী দাওয়াত দেওয়ার পরে ফেরাউন আরো কয় বছর অত্যাচার চালালো জোরে বলতে হবে
মুসা নবী এবার আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার উম্মতগুলোর উপরে এত জুলুম এত নির্যাতন এই অত্যাচারী ফেরাউন থেকে আমার উম্মতকে তুমি হেফাজত করো পরিত্রাণের ব্যবস্থা করো তখন আল্লাহ তাআলা বললেন মুসা ফেরাউনকে আমি শেষ করব না তাকে কয়েকটা সুযোগ দেই এক এক করে আল্লাহ তাআলা সাত আট বার তাকে সুযোগ দিয়েছেন মুসা নবীকে আল্লাহ পাঠালেন যাও ফেরাউনকে গিয়ে বলো সে যেন জুলুম নির্যাতন বন্ধ করে যদি জুলুম নির্যাতন বন্ধ না করে দুর্ভিক্ষ দিয়ে সকল ফসল আমি শেষ করে ফেলব মুসা নবী গেলেন এই কথাগুলো শুনবেন তাকে আল্লাহ মেরেছেন পানিতে জোরে বলতে হবে পানির অপর নাম কিন্তু ফেরাউনের জন্য হইছে পানির অপর নাম পানিতে ডুবাইয়া মারার আগে আল্লাহ তাকে কয়বার সুযোগ দিলেন শুনেন মুসা নবীকে আল্লাহ বললেন মুসা যাও ফেরাউনকে বলো সে যেন ঈমান আনে জুলুম যেন ছেড়ে দেয় যদি ছেড়ে না দেয় তাহলে দুর্ভিক্ষ দিয়ে গোটা দেশটাকে আমি ভরে দিব মুসা নবী বললেন কিন্তু ফেরাউন কর্ণপাত করলো না অবশেষে এমন দুর্ভিক্ষ আসলো দুর্ভিক্ষের কারণে ফসলের মাঠের সকল ফসল শেষ হয়ে গেল আমাদের আপনাদের জমিনে যে ফসল আছে ফসলগুলো পাম্পার ফলন দেন কে আরো জোরে বলেন আবার চাইলে ফসলগুলোকে ধ্বংস করে দিতে পারেন কি ফেরাউন যখন মুসা নবীর এই দাওয়াত শুনল না এমন দুর্ভিক্ষ আসলো সব ফসল শেষ না খেয়ে মানুষ মরতেছে এমন অবস্থা এবার ফেরাউন মুসা নবীকে দাওয়াত দিল দাওয়াত দিলে বলল মুসা তুমি তোমার রবের কাছে দোয়া করো তিনি যেন গজবটা উঠায় আনেন গজব উঠায় নিলে আমি ভালো হয়ে যাব মুসা নবী দোয়া করলেন আল্লাহ গজব উঠায় নিলেন কিন্তু দেখা গেল ফেরাউনের বেলায় যেই লাউ সেই আগের জায়গায় আছে তার নীতির পরিবর্তন হয় না জুলুম আর ওবার আরব এবার আল্লাহর তরফ থেকে তুফান আসলো ঝড় তুফান এই যে গতকাল থেকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে সিগনাল চলে তিন নাম্বার চার নাম্বার সংকেত চলে আল্লাহ তাআলা চাইলে জলোচ্ছ্বাস দিয়ে ঝড় তুফান দিয়ে গোটা পৃথিবীকে মুহূর্তের মধ্যেই মহাবন্যায় প্লাবন দিয়ে শেষ করে দিতে পারেন কিনা ফেরাউন যখন আবারও উদ্যত করল একটা বন্যা দিলেন বন্যা দিয়ে সকল ফসল আবার শেষ করে দিলেন ফেরাউন আবারও মুসা নবীকে ডাকলো দাওয়াত দিয়ে বলল তুমি তোমার রবকে বলো তিনি যেন এবারের মতো গজব উঠায় নেন আমি ভালো হয়ে যাব মুসা নবী দোয়া করলেন আল্লাহ গজব উঠায় নিলেন কিন্তু সে ভালো হলো না এবার আল্লাহ পাঠালেন পঙ্গপালের গজব কিসের গজব পঙ্গপাল ছিলেন তো আপনারা পঙ্গপাল এসে দেখা গেল ফসলের মাঠের ফসল খেয়ে ফেললো চেয়ার টেবিল ফার্নিচার আসবাবপত্রগুলোর উপরে হামলা চালালো ফেরাউন আবারও মুসা নবীকে দাওয়াত করলো বললো এই গজব থেকে বলো আল্লাহকে বাঁচাতে আমি আবার সত্যি ভালো হয়ে যাব মুসা নবী দোয়া করলেন কিন্তু এরপরেও সে ভালো হলো না দেখেন ফেরাউনকে আল্লাহ কতবার সুযোগ দিয়েছেন কতবার সুযোগ দিয়েছেন আবারও জুলুম আরম্ভ করলো এবার আসলো উকুনের গজব উকুন বুঝেন তো আপনারা উকুন থাকে কোথায় থাকে কোথায় উকুনের গজব দেখা গেল ফেরাউনের বংশের সবগুলার শরীরের মধ্যে সারা দিন রাত ২৪ ঘন্টা শুধু উকুন কামড়ায় এখন এক একজনের অবস্থা শুধু বুঝতেছেন শান্তি নাই শুধু সব দিকে কামড়ানি আর চুলকানি চুলকানি আর কামড়ানি তখন ফেরাউন মুসা নবীকে দাওয়াত দিল দাওয়াত দিয়ে বলল মুসা তোমার রবকে বলো তিনি যেন এই গজবটা উঠায় নেন তিনি যদি এই গজবটা এবারের মতো উঠায় আনেন তাহলে আমি আর এমন জুলুম চালাবো না আমি ভালো হয়ে যাব মুসা নবী দোয়া করলেন আল্লাহ উকুনের গজব উঠায় নিলেন কিন্তু সে ভালো হলো না এরপরে আল্লাহ তাআলা ব্যাঙের গজব পাঠালেন কিসের গজব বালতিতে ব্যাঙ তরকারির যে পাতিল পাতিলের মধ্যে ব্যাং ভাতের আপনারা ডেক বলেন না পাতিল বলেন সব জায়গায় ব্যাং আর ব্যাং রাতের বেলা যখন ঘুমায় নাকে মুখে গোটা শরীরের উপরে শুধু ব্যাং আর ব্যাং ব্যাঙের যন্ত্রণায় বাঁচে না ব্যাং আমার কথা আপনার কথা শুনে না আল্লাহর কথা শুনে ব্যাঙের যন্ত্রণায় যখন বাঁচে না ফেরাউন আবারও মুসা নবীকে দাওয়াত করলো ডেকে বলল মুসা তোমার রবকে বলো তিনি যেন এই গজবটা উঠায় নেন গজব যদি তিনি উঠায় আনেন আমি এখন ভালো হয়ে যাব মুসা নবী দোয়া করলেন এরপরেও ফেরাউন ভালো হলো না এরপরে আল্লাহ রক্তের গজব দিলেন কিসের গজব
পানির গ্লাসে পানি পান করে পানি রক্ত হয়ে যায় তরকারি রক্ত হয়ে যায় ডানে বামে সব দিকে তারা রক্ত দেখে আবারো ফেরাউন বলল মুসা নবীকে মুসা নবী দোয়া করলেন আল্লাহ গজব উঠায়া নিলেন এবারে সে ভালো হলো না যেই লাউ সেই সর্বশেষবারের মতো আল্লাহ সুযোগ দিলেন এই যে কিছু দিন আগে বছর দেড়েক আগে আমাদের দেশে একটা মহামারী আসছিল নামটা কি সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মারা গেল ফেরাউনের আমলে আল্লাহ প্লেগ মহামারী দিলেন বিভিন্ন বর্ণনা এসেছে এই প্লেগ মহামারীতে ফেরাউনের বংশে এক দিনে 70,000 মানুষ মারা গিয়েছে ওই যে বাংলা একটা কথা আছে চাচা আপন ফেরাউন দেখতেছে হায় 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 সব মারা গিয়ে শেষ তখন ফেরাউন মুসা নবীকে দাওয়াত করলো বলল তোমার রবকে বলো তিনি যেন এই গজবটা উঠায় নেন এবার যদি গজবটা উঠান আমি ভালো হয়ে যাব কিন্তু মুসা নবী দোয়া করার পরে দেখা গেল ফেরাউন এবারও ভালো হলো আল্লাহ মুসা নবীকে বললেন ও মুসা এই ফেরাউনকে বহু সুযোগ দিয়েছি এত সুযোগ দেওয়ার পরেও সুযোগটা সে কাজে লাগায় নাই এবার আমি আল্লাহ এতদিন ধরে অ্যাকশন নেই না এবার শুরু করব আমার চূড়ান্ত অ্যাকশন যুগে যুগে যারা এই ফেরাউনের চরিত্র লালন করে মানুষের উপর জুলুম করেছে একটা জালিমকেও আল্লাহ ভালোভাবে মারেন নাই সবগুলাকে আল্লাহ বেজ্জতির সাথে দুনিয়া থেকে উঠাইয়াছেন ঠিক কিনা মুসা নবীকে আল্লাহ বললেন মুসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে মিশর থেকে চলে যাও হিজরত করো কারণ আমি এখন গজব দিব আল্লাহ তাআলা আল্লাহর আদেশ শুনে মুসা নবী তার উম্মত নিয়ে মিশর ছেড়ে রওনা হলেন মিশর ছেড়ে রওনা হলেন পথ চলতে 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 লোহিত সাগরের সামনে চলে গেলেন ওইদিকে ফেরাউন খবর পেল মুসা নবী তার উম্মত নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছেন ফেরাউন তার বাহিনী নিয়ে এবার মুসা নবীর উম্মতদেরকে অ্যাটাক করার জন্য পিছনে পিছনে রওনা করলো রওনা করে করে ওই সাগর পারে গিয়ে ধরে ফেললো হঠাৎ করে মুসা নবীর উম্মত এবার পিছনে তাকায় দেখে ফেরাউনের বাহিনী মুসা নবীর উম্মত বলল মুসা কোথায় নিয়ে এসেছো সামনে সাগর সামনে মরণ পিছনে ফেরাউনের বাহিনী পিছনেও মরণ এখন সামনে আগালেও মরব পিছনে গেলেও মরব আমাদের তো বাঁচার কোনো পথ নাই দেখেন একজন ইমানদার কখনো হতাশ হতে পারে হতাশ হতে পারে মুসা নবী তখন বললেন আমার উম্মত হতাশ হয় না ভীত হয় না আমরা এখানে নিজের ইচ্ছায় আসি নাই এসেছি কার ইচ্ছায় সুতরাং তিনি আমাদেরকে পথ দেখাইয়া দিবেন মুসা নবী তখন তার উম্মতদেরকে কি বললেন তার কথা আল্লাহর কাছে এত ভালো লাগলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার কথা উঠিয়ে দিলেন মুসা নবী তখন বললেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদি মুসা নবী বললেন উম্মত এত ভয় পাচ্ছ কেন আমাদের সাথে আছেন কে এত আস্তে বললেন আমাদের সাথে আছে কে তিনি পথ দেখাইয়া দিবেন সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে অর্ডার আসলো ও মুসা তোমার হাত হাতের লাঠি দিয়ে মাটিতে আঘাত করো আঘাত যখন করলেন সাগরের মাঝখান দিয়ে রাস্তায় এবার হয়ে গেল কার হুকুমে মুসা নবী তার উম্মত নিয়ে সাগরের সাগর এবার পাড়ি দেওয়া আরম্ভ করলেন ওই পথ ধরে চলতে লাগলেন ওই পরে তারা চলে গেলেন এদিকে ফেরাউন এসে তার বাহিনী নিয়ে যখন এসে দেখলো হায় 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 লোহিত সাগরের মাঝখান দিয়ে রাস্তা সে তার বাহিনীকে বলল চলো তাড়াতাড়ি চলো মুসার বাহিনীকে আমরা ধরবো আল্লাহ বলতেছেন একটু সামনে আয় তারপরে তোরে ভালো করে ধরাবো ফেরাউন যখন এবার তার বাহিনী নিয়ে অহংকারের সাথে আগাতে লাগলো সাগরের যখন ঠিক মাঝখানে চলে গেল এবার অ্যাকশনটা আরম্ভ হয়েছে কার পানি হুকুম মানে কার আল্লাহ বলছেন হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন ফেরাউন যখন ঠিক মাঝখানে চলে গেল তখন যে পানি দুই ভাগ হয়ে রাস্তা হয়েছিল সেই পানিকে আল্লাহ হুকুম করলেন আবার আগের মতো হয়ে যাও এবার ফেরাউন আর তার বাহিনীকে পানিতে নাকানি চুবানি খাওয়াচ্ছেন কে জোরে বলতে হবে কে ফেরাউন যখন ডুবে ডুবে মরে যাচ্ছে এই অবস্থা তখন সে বলতেছে আল্লাহ আমি তো ভালো হয়ে গেছি
কি হয়ে গেছে আমি ঈমান আনছি আল্লাহ তখন বললেন আল আন এখন এখন তোর সময় হইছে ওয়াকাদ আসাইত ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন এর আগে তুই সীমা লঙ্ঘনকারী বিদ্রোহী ছিলি আর পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করেছিলি আল্লাহ তখন বললেন فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً আজকে আমি তোকে একেবারে শেষ করব না তোর প্রাণ আমি কেড়ে নিব তোকে আমি মারব কিন্তু তোর দেহটাকে আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণের ব্যবস্থা করব কারণ পৃথিবীতে তোর উপরে তোর মতো ফেরাউনের মতো ফেরাউনের চরিত্রের মানুষ আসবে ফেরাউনের মতো ফেরাউনের চরিত্র লালন করে দ্বীনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে গেলে পরে কি পরিণতি হয় তোর এই লাশ দেখে যেন শিক্ষা নেয় এই জন্য তোর লাশটাকে সংরক্ষণের ব্যবস্থা করব বলেন তো ফেরাউনের লাশ এখনো আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এটা আল্লাহ রেখেছেন তাম দুনিয়ার ফেরাউনদের জন্য জোরে বলতে হবে এটা আল্লাহ রেখেছেন তাম দুনিয়ার আরো জোরে বলেন সেই ফেরাউন এখন আর আছে পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানমরুদ কেউ ভবে চিরকাল রয়ে না কেউ ভবে চিরকাল রয়ে না কোন ফেরাউনরা দুনিয়ায় চিরকাল থাকে আমার দেশে ফেরাউনের ওয়াজ করাও যায় না এক জায়গায় ফেরাউনের ওয়াজ চলে পাশে থেকে একজন কয় হুজুর এটা বেশি হয়ে যাচ্ছে না বললাম ওয়াজ হয় ফেরাউনের আপনার এত জ্বলে কেন ফেরাউনের উম্মত নাকি আপনি ঠিক না আমার দেশে ফেরাউনের কথা সব জায়গায় বলা আসলে ফেরাউনি ক্যারেক্টার যার মধ্যে আছে ফেরাউনের কথা বললে তার গায়ে অটোমেটিক চুলকানি উঠে এই যে ফেরাউনের চরিত্র কোরআনে আল্লাহ বলেছেন 532টা আয়াতে কয়টা আয়াতে কয়টা সূরার ভিতরে 44টা সূরার ভিতরে কেন আল্লাহ বললেন আর ফেরাউনের পরিণতি আল্লাহ কেন জানালেন এই জন্য জানালেন যুগে যুগে যত ফেরাউন আসবে ফেরাউনের মতো দুনিয়ায় যারা ফেরাউনি কর্মকাণ্ড চালাবে এই ফেরাউনগুলোকে দুনিয়া থেকে বেজ্জতির সাথে যিনি বিদায় করে দিবেন তিনি কি কোন ফেরাউনরা দুনিয়ায় টিকে থাকবে না যারা ফেরাউনি চরিত্র গ্রহণ করে ইমানদারদের উপরে জুলুম আর নির্যাতনের স্ট্রিম রুলার চালাচ্ছে ফেরাউনের মতই এদের পতন হবে এবার আসুন আমরা যে আয়াতে ছিলাম মনে আছে তো কোথায় ছিলাম সূরা কসাসে 4, 5, 6 এবার আল্লাহ কি বলছেন দেখেন কষ্ট হচ্ছে আপনাদের 2-4 মিনিটে শেষ হচ্ছে ফিনিশিংটা আরো সুন্দর করে দেওয়া লাগবে সান্ত্বনা দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ কি বললেন শুনেন ফেরাউন চেয়েছিল ইমানদারদের উপর জুলুম নির্যাতন করে তার ফেরাউনে টিকায়া রাখতে এটা চেয়েছে ফেরাউন আর আল্লাহ চেয়েছেন মানুরিদু আননামুন্না আলাল্লাযিনা তাদাইফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইমাতাম ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন ফেরাউন চেয়েছে তার ফেরাউনি সাম্রাজ্য টিকে থাকুক আর আল্লাহ চেয়েছেন না ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল যে ইমানদারদের উপরে জুলুম করেছিল আল্লাহ চেয়েছেন সেই ইমানদারদেরকে ফেরাউন ফেরাউনকে আউট করে দিয়ে আল্লাহ চেয়েছিলেন ইমানদারদেরকে দুনিয়ার উত্তরাধিকার দান করতে বলেন তো ফেরাউনের ইচ্ছার বাস্তবায়ন হয়েছে না আল্লাহর ইচ্ছার বাস্তবায়ন হয়েছে সারা দুনিয়ার ফেরাউন সারা দুনিয়ার ফেরাউনের চরিত্রের মানুষরাও চায় ইমানদারেরা যেন ইমানদারেরা যেন কোরআনওয়ালারা যেন জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এটা তাদের ইচ্ছা বাস্তবায়ন হবে না আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন আমি আমার এই জমিনে ইমানদার কোরআনওয়ালা লোকদেরকে আমার জমিনের উত্তরাধিকারী বানাবো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ভীত হয় না সন্ত্রস্ত হয় না শর্ত হলো ইমানের পথে থাকা ইমানের পথে থাকলেই
তোমাদেরকেই জমিনের উত্তরাধিকার দিবেন কে আজকের আলোচনার ভিতরে সব খোলাসা করে দিয়েছি বলেছিলাম আল্লাহ চাইলে যে কোনো ফেরাউনকে এক থাপ্পড় দিয়ে শেষ করতে পারে কিন্তু আল্লাহ শেষ করেন না কেন কয়টা কারণ বলেছিলাম জোরে বলতে হবে কয়টা এক নাম্বার আমার আপনার জন্য ফেরাউনদের সামনে আমরা আমাদের ঈমান ঈমানের জজবা দেখায় ঈমানের উপরে টিকে থাকতে পারি নাকি বেঈমান মুনাফিক হয়ে অথবা আমরা কি বেঈমান অথবা মুনাফিক হয়ে যাই কিনা এটা পরীক্ষার মাধ্যমে যাচাই করতে চান কে আল্লাহ ফেরাউনদেরকে আল্লাহর জন্য সাথে সাথে শেষ করে দেন আর দুই নাম্বার কারণ বলেছি আল্লাহ সুযোগ দেন সুযোগ দিয়া যখন আল্লাহ এদেরকে শেষ করেন বেজ্জতির সাথে শেষ করেন এবার আসেন আজকে যে তিনটা আয়াত আমরা আলোচনা করলাম এখান থেকে শিক্ষা কি সবচেয়ে বড় শিক্ষা হলো ঈমানের পথে থাকলে দুনিয়ায়ও সফল হওয়া যাবে আখিরাতেও এখন আপনারা বলবেন হুজুর আমরা তো ঈমানের পথেই আছি ঈমান এটা এমন না আমি মুখ দিয়ে বললাম আমি ঈমানদার এটা মুখ দিয়ে বলার বিষয় নয় আপনি ঈমানদার ঈমানদার হিসেবে নিজেকে দাবি করতে হলে ঈমানের পথে চলার জন্য গাইডবুক আছে গাইডবুকের নাম কি জোরে বলতে হবে কোরআন এই কোরআন অনুযায়ী আপনার জীবন চালাতে হবে এটা প্রিন্টেড কোরআন আর নবীজি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন সুবহানাল্লাহ বাস্তব নমুনা এখন শেষ একটা হাদিস দিয়ে শেষ করব আমি 1500 বছর আগে নবীজি বলেছেন ইয়াতি আলান নাসি জামান কিয়ামতের আগে এমন এক জামানা আসবে ইয়াকসুরুল কুররাউ ওয়ায়ুকবাদুল ফুকাহা সেই জামানায় কোরআনের তিলাওয়াতকারী বেশি হবে কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা কম হবে কথাটা বাস্তব না অবাস্তব এখন মুখ দিয়া কথা বেরোয় না এখানে যদি বলি কে কে কোরআন পড়তে জানেন তিলাওয়াত করতে জানেন বেশিরভাগ মানুষের হাত উঠবে কিন্তু যদি বলি এই কোরআন তিলাওয়াত করলেই বুঝেন কয়জন আছেন দুই চার পাঁচটা হাত উঠবে না শেষ জামানায় এই চিত্র হবে মানুষ ওই যে আমার সভাপতি বক্তব্য দিলেন সভাপতি তো চলে গেছেন এগুলা ঠিক না হুজুরের আগে বক্তব্য দিলে আপনার দায়িত্ব হুজুরের বক্তব্য শোনা যেন আমি এক জায়গায় এরকম অতিথিদেরকে আটকাইছিলাম যারা দেখছেন এই ভিডিওটা অনেকে দেখেছেন আপনারা তাই না একবার আমি এক মাহফিলে এক ঘন্টা বসে বসে অনেক অতিথির আলোচনা শুনে তারা একসঙ্গে উঠে যাচ্ছেন আমি বললাম বসেন না কেন আমি এক ঘন্টা ধৈর্য ধরে আপনাদের ওয়াজ শুনলাম কি আপনারা আমার ওয়াজ শুনবেন না যাই হোক ব্যস্ত মনে হয় চলে গিয়েছেন তো যেটা বলছিলাম ওই যে বলেছেন 200 কোটি মুসলমান সংখ্যা বেশি ইহুদির সংখ্যা তিনি বলেছেন 88 লক্ষ এরকমই 82 লক্ষ 88 লক্ষ হবে 1 কোটিও না কিন্তু আমরা সংখ্যায় তাদের চেয়ে কম না বেশি 199 গুণ বেশি কত গুণ জোরে বলেন না কেন আমাদের শক্তি কমে গেল কেন আমরা মৌখিক ঈমানদার জাতের ঈমানদার না এই কোরআন পড়লে আমরা বুঝি না বলেই আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু কোরআন কোরআনের পাতায় লেখা থাকবে কোরআনের কোনো আদর্শ সমাজে থাকবে না এজন্য মুসলমান এই কোরআন যতটুকু তে তার সুবিধা ততটুকুতে মানে কোরআন মসজিদে মানে মাদ্রাসায় মানে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের কোন জায়গায় কোরআন মানতে চায় না কোরআনকে তার জীবনের সকল ক্ষেত্রে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে না এই রকম মুখ দিয়ে ঈমানের দাবি করে জীবনের সকল ক্ষেত্রে কোরআন না মেনে কিছু ক্ষেত্রে মেনে আর বাদ বাকি সকল ক্ষেত্রে কোরআনকে মাইনাস করে যে ঈমানের দাবি করে ও এর নাম ঈমান নয় এর নাম টাটকা মুনাফিকি বুঝলে বুঝফাতা না বুঝলে তেজফাতা শেষ কথা বলে দিয়ে গেলাম আজকে আলোচনার মূল বিষয় হলো দুনিয়ায় সফল হবেন আখিরাতেও সফল হবেন ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হবেন আখিরাতে নাজাত পাবেন ঈমানের পথে থাকলে আর ঈমানের পথে চলার জন্য গাইডবুক নির্দেশনা ইনস্ট্রাকশন হলো এই কোরআন স্লোগান দিলে হবে না আল কোরআনের আলো ঘরে ঘরে গেল কিসের ঘরে ঘরে গেল আল কোরআনের আলো অন্তরে অন্তরে গেল নিজের অন্তরে আগে কোরআনের আলো জানাল প্রত্যেকটা মানুষকে কোরআন পড়তে হবে বুঝতে হবে যদি কোরআন পড়ে বুঝতো সুদ খাইতো না ঘুষ খাইতো না টেন্ডারবাজি করতো না চাঁদাবাজি করতো না মানুষের হক অন্যায় ভাবে সে কখনো মেরে খেত না কোরআন বুঝতে হবে এই কোরআন শুধু এসেছে বছরে একবার তাফসির মাহফিলের আয়োজন করার জন্য নয় কোরআন এসেছে ঝাড়ফুঁক করার জন্য নয় কোরআন এসেছে এই গোটা কোরআন পড়ে বুঝে কোরআনের রঙে আমার আপনার জীবনকে রাঙানোর জন্য কোরআন দিয়েছেন কি আসুন এই কোরআন শুধু পড়লেই হবে না আসুন এটা বুঝি বুঝার চেষ্টা করি
কোরআন অনুযায়ী নিজেদেরকে গড়ি কোরআনের আন্দোলনে শামিল হয়ে কোরআনের রাজ কায়েমের জন্য নিবেদিত প্রাণ হয়ে ঐক্যবদ্ধ হয়ে যায় বলেছিলাম আজকে ডিভাইড এন্ড ভুলে গেছে পাবলিক আসলে এত তথ্য দিয়ে গেছি ইসলাম বিরোধীরা মুসলমানদেরকে কি করে রেখেছে আমার দেশে হুজুরদের দলাদলি কম না বেশি এটাতে খালি হুজুরদের দোষ না তো এইটাতে ফেরাউনি চরিত্রের হাত আছে কারণ হুজুরদের থেকে এক করলেই মুশকিল এক করলেই আপনাদের কি মনে হয় আমাদের দেশের সব হুজুররা এক থাকলে কোন হুজুরের উপর নির্যাতন চাইতে এত সুজা ছিল কথা বলেন না কেন এত সুজা ছিল হ্যাঁ সমস্যা আমাদের মধ্যে এক হুজুরে ধরলে আরেক হুজুর কি এক এটা আমাদের না ফাড়াই ফেলেন একদম কি আছে না নাই ওই যে ডিভাইড এন্ড বেশি কিছু বলাও যাবে না পরিবেশ ভালো না এখন আবহাওয়া ভালো না তো ডিভাইড এন্ড এতটুকু বলে গেলাম বিভক্ত করো শাসন করো এটা কার নীতি জোরে বলেন বিভক্তিতে রাখতে পারলেই মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারবে এই যে আটান আমার ভাই আমি এসে শুনেছি আলোচনা করেছেন ফিলিস্তিনি শুনিয়ে 57টা মুসলিম দেশ ফিলিস্তিনি শুতে একমত হতে পেরেছে কথা কন না কেন আপনারা ডিভাইড এন্ড রুলস কাউকে কাউকে মদদ দেয় পশ্চিম থেকে কাউকে কাউকে দেয় পূর্ব থেকে কাউকে কাউকে দেয় উত্তর আর দক্ষিণ থেকে বুঝেন না আপনারা দিয়ে দিয়ে বিভক্ত করে রাখে যাতে সবাই এক হতে না পারে আপনাদের কি মনে হয় আরে 57টা মুসলিম রাষ্ট্র তো এক হওয়া লাগে না শুধু দুই চার পাঁচটা দেশ আমি কয়েকটা দেশের নাম বলি সৌদি আরব কাতার দুবাই বাহরাইন আরব আমিরাত এরা ঐক্যবদ্ধ হয়ে যদি বলে আমেরিকা ফালাফালি করো ইহুদিরা ফালাফালি করো এক লিটার তেলও পাবা না যুদ্ধ করা লাগে কথা কন না কেন এক লিটার বাদ এক ফুটা তেল দিব না এদের বিমান উঠতে পারবে এদের ফ্লাইটগুলো যেতে পারবে যে যুদ্ধ বিমান দিয়ে আমার নিরীহ ফিলিস্তিনি ভাই বোনদের উপর নির্যাতন চালায় পারবে আমাদের আমিরুল মুমিনিনরা বলেন না কেন এগুলা আমিরুল মুমিনিন মানে বুঝছেন আমাদের খলিফা খলিফারা বলতেছেন না কেন ডিভাইড এন্ড বিভক্ত করে রাখছে কে ওদের দেশেই পশ্চিমাদের ঘাঁটি আছে আছে না যতদিন পর্যন্ত 200 কোটি মুসলমান একত্রিত হতে না পারবে সারা দুনিয়াতে মুসলমানরা পশ্চিমাদের গোলামি করা লাগবে তবে মুসলমানরা শীঘ্রই এক হবে এই আমিরুল মুমিনিনদের নেতৃত্বে নয় হাদিসে ফিতনার অধ্যায়গুলো পড়লে দেখা যায় ইমাম মাহদি আসার আলামত প্রকাশ হয়ে যাচ্ছে ইমাম মাহদি আসার পরে 57-58টা মুসলিম দেশ থাকবে না গোটা মুসলিম দেশগুলো হয়ে যাবে একটি রাষ্ট্রে ইসলামী খেলাফতের অধীন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমানরা এক হবে আগামীর পৃথিবী পশ্চিমারা নয় আগামীর পৃথিবী নির্যাতিত ফিলিস্তিনিরা শাসন করবে কারণ হুজুর এটা কেমন কথা কইলেন আপনি ফিলিস্তিনিরা শাসন করবেন আসেন দলিল নেন ইমাম মাহদি ইসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা তাকে আল্লাহ এক রাতে গোটা দুনিয়ার খেলাফত দিবেন এবং তার খেলাফতের হেডকোয়ার্টার হেড অফিস হবে কোথায় আমাদের দেশে যে যখন রাষ্ট্র পরিচালনা করেন মূল অফিস কোথায় যারা বলে না তারা মনে হয় কুড়িগ্রামে বানাই ফেলছে কোথায় ইমাম মাহদি দুনিয়া শাসন করবেন তার খেলাফতের প্রধান অফিস কোথায় আর ইহুদির বাচ্চারা বলতেছে ফিলিস্তিনে কবর বানায় দিব ইহুদি অসভ্যদেরকে বলতে চাই যে ইসরায়েলের ভূমি দখল করে জারজ রাষ্ট্র ইসরায়েলের জন্ম তোমরা দিয়েছ এই ইসরায়েল তোমাদের কবরস্থানে পরিণত হবে কারণ তেল আবিবের নিকটবর্তী বাবেলুদের মধ্যে দাজ্জালকে কতল করা হবে কতল করবেন ঈসা ইবনে মারইয়াম এসে দাজ্জালের 70,000 বাহিনী থাকবে সবগুলা ইহুদি সবগুলা এই অসভ্য জারজ রাষ্ট্র ইসরায়েল তাদের কবরস্থান হবে আর যে ফিলিস্তিনিরা এখন কাঁদে আল্লাহর নবী ফিলিস্তিনিদের ব্যাপারে 10টি ভবিষ্যৎবাণী করেছে তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না আপনারা ভাবছেন হুজুর এরা তো পারবে কিনা আপনার দুর্বল ইমান নিয়ে আপনি থাকেন
নবীজি বলেছেন এই ফিলিস্তিন আগামী দুনিয়া দুনিয়া শাসনের কেন্দ্রবিন্দু যে আমেরিকা এখন মুরলগিরি দেখায় মধ্যপ্রাচ্য বলেন ইউরোপে বলেন পূর্ব পশ্চিম সব দিকে তারা দেখবেন শুধু তাদের এই প্রতিনিধি ওই প্রতিনিধি পারায় সব জায়গায় তাদের মুরলগিরি পৃথিবীর মানচিত্রে আমেরিকা বলে কোনো দেশ আর থাকবে না আপনারা বলবেন হুজুর আপনারা ওয়াজের মাঠে কি আজগুবি আজগুবি কথা এগুলো আজগুবি কথা নয় এখানে আলেমদেরকে সাক্ষ্য রেখে বলছি কিয়ামতের বড় আলামত 10টা কয়টা কিয়ামতের আলামত দুই প্রকার আলামাতুস সুগরা ওয়া আলামাতুল কুবরা ছোট আলামত বড় আলামত ছোট আলামত 100 উপরে আছে বড় আলামত হলো 10টা এই 10টা আলামতকে নবীজি বলেছেন সুতার মালার মতো সুতার সুতার মালা বুঝেন তো সুতার মালা ছিঁড়ে গেলে দানা মুক্তাগুলো থাকবে না একটা একটা করে পড়ে যাবে নবীজি বলেছেন বড় আলামতগুলো এভাবে একটা প্রকাশ হলে আরেকটা প্রকাশ হবে আর কিয়ামতের বড় আলামতের 10টার মধ্যে 3টা হলো পৃথিবীর তিন দিকে 3টা ভূমি ধস হবে 3টা কি হবে সালাসাতু খুসুফুন ফিল আরদ 3টা ভূমি ধস হবে কোথায় কোথায় হবে সেটাও নবীজি বলেছেন বলেছেন খাসফুন বিল মাশরিক একটা হবে পৃথিবীর পূর্বে ও খাসফুন বিল মাগরিব আরেকটা হবে পৃথিবীর পূর্বে ও খাসফুন বি জাজিরাতুল আরব আরেকটা হবে জাজিরাতুল আরবে আপনারা কুড়িগ্রামের মানুষ শিক্ষিত মানুষ বিশ্ব মানচিত্রে পৃথিবীর পশ্চিমে কোন দেশ এটাও কইতে পারলেন না পশ্চিমে কোন দেশ আমেরিকা আর তার কিছু গোলাম আরো কিছু দেশ আছে যারা এখন মুরলগিরি করে ফিলিস্তিনিদের বিরুদ্ধে কথা বলছে নবীজি বলেছেন কিয়ামতের আগে খাসফুম বিল মাগরিব পশ্চিমের কিছু দেশ মাটির তলায় ধসিয়ে দেওয়া হবে এখন তারা যে মুরলগিরি দেখাচ্ছে এই মুরলগিরি থাকবে না আগামীর পৃথিবীতে নতুন মানচিত্র আসবে সেই নতুন মানচিত্রে ফিলিস্তিন হবে দুনিয়া শাসনের কেন্দ্রবিন্দু আর আমেরিকা বিশ্বের মানচিত্র থেকে হারিয়ে যাবে সব কথাগুলো আজকের আলোচনায় বলে দিলাম আগামীর দুনিয়াতে ফেরাউনি শাসন থাকবে না আগামীর দুনিয়ায় থাকবে খেলাফতি শাসন ব্যবস্থা ইনশাআল্লাহ আমাদের ইমাম আমাদের নেতা হয়ে আসবেন ইমাম মাহদি আলাইহিস সালাম আর সকল ইসলাম বিরোধী ইহুদি মুশরিক মুনাফিক তারা অপেক্ষা করছে তাদের নেতা দাজ্জালের জন্য আমরা মাহদির সৈনিক হয়ে থাকব জি না বলে বলেন ইনশাআল্লাহ ইমানের পথে চলতে কিসের পথে ইমানের পথে চলতে হবে ফেরাউনি নীতির সামনে কখনো মাথা নত করা যাবে না ইমানদার যতদিন বাঁচবে সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবে আল্লাহ আমাদেরকে ইমানের পথে চলার তৌফিক দান করেন আমিন